বিস্ফোরিত না হওয়ার কারণে আমরা সবাই বেঁচে গিয়েছিলাম। আমরা একটি মর্যাদাশীল দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে বাঙালি জাতি। তৎকালীন ব্রিটিশ হাই কমিশনারকে লক্ষ্য করে হযরত শাহজালাল রহমতুল্লাহ সমস্ত শক্তিকে নস্যাৎ করে দেয়া একাত্তরের সেই পরাজয়ের সঙ্গে এই হত্যাকাণ্ড সংঘটিত হল। শেখ হাসিনা সহ বিলিতে মমতাজ আমাদের নাটোরের সংসদ তাকে হত্যা করা হয়। সারা দেশ প্রতিবাদ মুখর এবং আল্লাহ রব্বুল আমিন বারবার তাকে তৎকালীন সরকারের প্রত্যক্ষ নির্দেশনা সহযোগিতায় হামলা হয়েছে এবং এই ষড়যন্ত্র ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র আওয়ামী লীগের দলের বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংহতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং পরবর্তীকালে হত্যা এবং পরবর্তীকালে সমস্ত